পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি DM রাহাত। আজ আমরা বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, যেই প্রশ্নগুলো মূলত আপনারা ভিডিওর মন্তব্যের মধ্যে করে থাকেন। আজ যে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব সেগুলো হলো, আল্লাহর নূরে নবী সৃষ্টি, নবীর নূরে জগৎ সৃষ্টি, তাহলে নূর বস্তুটা কি? নূর তো মানব দেহেও আছে, কিন্তু সেই নূর কিভাবে আছে? আরেকজন প্রশ্ন করেছেন যে, মারিফতে মুক্তি মানে কি? আরেক ভাই জানতে চেয়েছেন যে, আমরা সবাই তো পীরের কাছে যেতে পারি না, আমরা যারা পীরের কাছে যাওয়ার সুযোগ পাই না, তারা কিভাবে শিখব? আজ এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্নটি ছিল এরকম যে, আল্লাহর নূরে রাসুল সৃষ্টি এবং রাসুলের নূরে সারা জাহান, তাহলে নূর বস্তুটা কি? আর মানব দেহের মধ্যে নূর আছে, তাহলে সেই নূর কিভাবে আছে বা কোন অবস্থায় আছে? এ কথা মোটামুটি সবাই শুনেছেন বা জানেন যে, আল্লাহ সর্বপ্রথম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি করেছেন, তারপরে তার নূর থেকে বাকি সব কিছু সৃষ্টি করেছেন। নূর আসলে কি? নূরের ব্যাপারে আল্লাহ তাআলা যেমন বলেছেন যে, আল্লাহ হলেন আসমান এবং জমিনের নূর, তাহলে বোঝা গেল নূর হচ্ছেন আল্লাহ। আল্লাহর একটি নামও কি? নূর। তো অনেকেই বলেন যে, অন্ধকার হচ্ছে কি? নূরের বিপরীত, আর আলো হচ্ছে নূর। তবে আলো যদি নূর হয়ে থাকে, তবে তো এটা দাঁড়ায় যে আল্লাহ হচ্ছে আসমান এবং জমিনের আলো। বাকি নূর দ্বারা যেহেতু আলো বুঝাচ্ছে বা আলো অর্থ করছে অনেকেই, তাহলে বুঝাচ্ছে আল্লাহ একজন আলো বা আলো আল্লাহ। ব্যাপারটা কিন্তু মোটেও সেই রকম না। নূর অর্থ কোনোভাবেই আলো নয়, কারণ আল্লাহ বলেছেন তিনি আসমান এবং জমিনের নূর, আর আল্লাহর একটি নামও হচ্ছে কি? নূর। তাহলে এটা স্পষ্ট যে নূর অর্থ কোনোভাবেই আলো হতে পারে না। তো আল্লাহর নূরে রাসুল পয়দা কথাটি এভাবে না বলে আমরা এভাবেও বলতে পারি যে, যে নূর হতে বা আল্লাহ হতেই কি? রাসুলের সৃষ্টি, যেটাকে আমরা বলে থাকি আহাদি সত্তা থেকে আহাম্মদি সত্তা পৃথক হয়ে গেল, আর আহাম্মদি সত্তা হতে বা আহাম্মদি নূর হতে মুহাম্মদি নূর আলাদা হয়ে গেল এবং এই বিশ্ব বাগান সৃষ্টি হলো। তাহলে নূর থেকে সৃষ্টি না হয়ে কথাটা এরকম আসে যে নূর হতে প্রকাশিত হয়েছে, অর্থাৎ আল্লাহ হতে মুহাম্মদের প্রকাশ ঘটেছে, কারণ আল্লাহ তো নূর। নূর দিয়ে এখানে সৃষ্টির কিছুই নেই, নূর হতে সৃষ্টি। যেমন আমরা সবাই জানি যে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, বানাতে পারে না, তারা শুধু রূপান্তর ঘটাতে পারে। যে গাছ ছিল, সেই গাছ থেকে কি সে ফার্নিচার বানালো, বা অন্য কোনো উপাদান ছিল সেগুলোকে একসাথে করে সে অন্য কিছু বানালো। এই যে আমরা যত কিছু দেখি আমাদের চারপাশে, যেগুলো কৃত্রিম বা মানুষ যেগুলোকে বানিয়েছে, এগুলো কিন্তু কিছুই মূলত মানুষ সৃষ্টি করেনি, রূপান্তর ঘটিয়েছে। মানে এগুলো সব কিছুই কি আগে ছিল এবং সেই আগে থাকা বস্তুটাকে রূপের পরিবর্তন ঘটিয়েছে মাত্র। তো সৃষ্টি করেন শুধু আল্লাহ বা স্রষ্টা, এটা তার জন্য খাসভাবে রাখা হয়েছে। তো এটা আমাদের ক্ষেত্রে যে আমরা কোনো কিছু সৃষ্টি করতে পারি না, সেটার কি আল্লাহর দেওয়া জিনিসটাকে কি করি? রূপান্তর ঘটাই, একটা থেকে আরেকটা বানাই। তো আল্লাহর ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা সেরকম, তিনি তার জায়গা থেকে কোনো কিছুকে আলাদাভাবে বানাচ্ছেন না, কারণ তিনি স্বয়ং আসমান এবং জমিনের নূর। তার নূর হতে বাকি বিষয়গুলো শুধু কি প্রকাশিত হচ্ছে। এই প্রকাশিত প্রথম যে নূর, সেটাই হচ্ছে কি? নূরে আহাম্মদি বা আহমদ। তারপরে সেখান থেকে মোহাম্মদি সত্তা বা মোহাম্মদি নূরের প্রকাশ, যা কি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে ছিটে আছে। আমরা যাই দেখতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি না, যা সৃষ্টি হয়েছে সবই কি?
নূরে মুহাম্মদীর প্রকাশ, তাই আল্লাহ তাআলা বলেছেন তিনি আসমান এবং জমিনের নূর। নূর নিয়ে আমি আরেক জায়গায়ও আলোচনা করেছিলাম, তাই এখানে খুব বেশি লম্বা করতে চাচ্ছি না, যেহেতু এখানকার প্রশ্নগুলোর উত্তর আমি ছোটোভাবে দিব, সেটাই বলেছিলাম যে অমৃত জিজ্ঞাসার সবগুলো প্রশ্নের উত্তর ছোট ছোট হবে। তো নূরের ব্যাপারে অন্য অন্য জায়গায় আমি আলোচনা করেছি, তাই এখানে দীর্ঘ করতে চাচ্ছি না। তারপর প্রশ্নের মধ্যে যে কথাটি এসেছে সেটি হচ্ছে যে মানুষের দেহেও তো নূর আছে, সেটা কিভাবে? মানুষের দেহ হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি ক্ষুদ্র ব্রহ্মাণ্ড স্বরূপ, অর্থাৎ বাইরে যা আছে এই দেহ ভাণ্ডেও কি তা আছে। এটা শুধুমাত্র যে একটি পৃথিবী তা না, বরং একটা ব্রহ্মাণ্ড। এখানে সব কিছু আছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সব নদী নালা সব। তো এই মানব দেহের ব্যাপারটাও এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মতোই। এখানেও আসমান এবং জমিন আছে, যে আসমান এবং জমিনের নূর হচ্ছে কি, স্বয়ং আল্লাহ। এখানেও আহাদি সত্তা বা আহাদি নূর হতে আহমদি নূর এবং আহমদি নূর হতে মোহাম্মদি নূরের প্রকাশ ঘটেছে। আমাদের দেহটি কিন্তু একদিনে এরকম হয়নি, আমরা প্রথমে পিতার কাছে থাকি, পিতার মস্তক থেকে মাতৃগর্ভে, মাতৃগর্ভে থেকে কি আস্তে আস্তে আমাদের পরিবর্তন ঘটে, তারপরে আমরা ব্রহ্মাণ্ডে আসি বা এই পৃথিবীতে কি প্রকাশিত হই একটি মানব শিশুরূপে, তারপরে আমরা আস্তে আস্তে আরও বিকশিত হতে থাকি। যেমন জন্মের সময় কিন্তু আমাদের দাঁত থাকে না, দাঁত পরে আসে, অর্থাৎ কি আমরা আস্তে আস্তে বিকশিত হই একটা দীর্ঘ সময় নিয়ে, একসাথে না, হুট করে না। যেমন আল্লাহ তাআলা আসমান এবং জমিন ছয় দিনে সৃষ্টির কথা বলেছেন, মানে একদিনে তিনি হুট করে কিছু করেননি, সময় নিয়ে করেছেন। যদি এই সময় দুনিয়ার সময়ের মতো না, সেটা আলাদা একটা বিষয়। তো আমাদের দেহের ব্যাপারটাও কি তাই, এই আসমান জমিনও কি আস্তে আস্তেই আল্লাহ তাআলা প্রকাশ ঘটিয়েছেন বা সৃষ্টি করেছেন, যাই বলি। তো এখানেও সেই নূর আছে, এখানেও সেই আহাদি নূর আছে, এখানেও সেই আহমদি বা আহমদি নূর, এবং এখানেও কি মোহাম্মদী নূরের প্রকাশ ঘটেছে। আপনি যা দেখছেন এখানে সবই কি সেই মোহাম্মদী নূরেরই প্রকাশ। নূর কিভাবে আছে এই কথাটা এরকম হবে না, মানে একটা জায়গায় নূর বসে আছে মস্তকের মধ্যে যে বীর্যরূপে, অনেকে বলে থাকেন কথাটি, ব্যাপারটা কিন্তু সেরকম না। নূর এরকম একটা জায়গায় থাকার মতো বিষয় না, সমস্ত মানব দেহটাই আল্লাহর সেই মোহাম্মদী নূরের প্রকাশ। তাই যারা ভাবেন যে মানব দেহের নির্দিষ্ট একটি স্থানে নূর আছে, তারা বিষয়টি সঠিকভাবে ভাবছেন না বা বিষয়টি কি সম্পূর্ণ সঠিক নয়। এটা মূলত সেই সব লোকেরা বেশি ভাবেন যারা বীর্যকেই দেহের একমাত্র নূর মনে করে থাকেন। না, বীর্য নূর নয়, বরং আব, আতস, খাগ, বাদ বা নূর, সাফা, এগুলোর মধ্যে বীর্য যে অংশ থেকে সৃষ্টি বা বীর্য যার গুণ, সেটি হচ্ছে আব বা পানির গুণ। পানির যে পাঁচটি গুণ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে কি বীর্য। তো বীর্যকে নির্দিষ্টভাবে নূর মনে করে একটা জায়গায় আছে এরকমটা ভাবাটা কোনোভাবেই উচিত হবে না, বরং এই সমস্ত মানব দেহ, যেহেতু এটাই আসমান এবং জমিন, সব কিছু মিলেই তো যে বিশ্ব ব্রহ্মাণ্ড, তো এই দেহভাণ্ড কি আল্লাহর সেই নূরের প্রকাশই। তাই এই নূর কোথায় আছে, কিভাবে আছে, কী রূপে আছে, এভাবে বলার কিছুই নেই, বরং এই সমস্ত মানব দেহটাই আল্লাহর নূরের অংশ। আমাদের সবার মধ্যে মিম নামক পর্দা আছে, তাই আমরা সেই পর্দা সরিয়ে এই বাস্তবতাগুলো বা এই সত্যগুলো সম্পর্কে বা হাকিকতগুলো সম্পর্কে কি আমরা জানতে পারি না, বুঝতে পারি না। যাদের মিমের পর্দা কেটে যায় তারাই সত্যগুলো অনুধাবন করে। যেমন আমি বললাম এটাই সব নূরের প্রকাশিত রূপ, এই কথাটা কিন্তু শুধু এটুকের মধ্যেই শেষ না, এখানে আরও কিছু গভীর কথা আছে, এত সহজ না। তো সম্পূর্ণ মানব দেহটাই যে আল্লাহর নূরের প্রকাশিত রূপ, এটা বোঝার জন্য আত্মজ্ঞানের প্রয়োজন এবং ধ্যান সাধনার প্রয়োজন। সম্পূর্ণ উপলব্ধির জন্য ধ্যান সাধনা প্রয়োজন, গুরুর পায়রবি প্রয়োজন, তারপরেই এটা সম্পূর্ণভাবে বোঝা সম্ভব। তবে আমি শুধু এটুকুই বলতে পারি, যারা নির্দিষ্টভাবে নূরের কোনো স্থান ভেবে নিয়েছেন বা দেহের মধ্যে নির্দিষ্ট কোথাও নূর আছে এরকমটা ভাবেন, তারা ভুল ভাবেন, এটাই আমি যতটুকু বুঝি এবং সেটাই বললাম। আর যারা বীর্য ভাবছেন তাদেরকে আবারও বলছি, বীর্যকে স্পেসিফিকভাবে বা বিশেষভাবে আলাদাভাবে নূর ভাবার কিছুই নেই, বরং বীর্য পানির অংশ। দ্বিতীয় প্রশ্নটি ছিল,
মারিফতে মুক্তি মানে কি এ ব্যাপারে বলতে চাই। মারিফতে মুক্তি বা মুক্তি সনাতন ধর্মে মুক্তি, বৌদ্ধ ধর্মে মুক্তি, ব্যাপারটা এরকম না। মুক্তি তো মুক্তি, মুক্তি কোনো শাস্ত্র ধর্ম অনুযায়ী হবে না, মুক্তির চরম একটি সত্য আছে। তো এখানে যে প্রশ্নটি করা হয়েছে বা যিনি প্রশ্নটি করেছেন তিনি মূলত এই উদ্দেশ্য নিয়েই করেছেন, কারণ সাধারণ মানুষ মনে করে থাকেন যে মৃত্যুর পর তারা জান্নাত জাহান্নামে যাবেন, বা অনেকে মনে করে থাকেন যারা স্বর্গ নরকে যাবেন তাদের পরিভাষাগত কিছু ব্যাপার আছে, ভিন্নতা আছে। তো এভাবে অনেকে অনেক কিছু বলে থাকেন, তাদের জীবনটা সেখানে থাকবে। কিন্তু যারা আত্মজ্ঞানী আছেন বা মারিফতপন্থী আছেন তারা এই ব্যাপারে কী ভাবেন এই বিষয়টা নিয়ে মূলত প্রশ্নটা সেখান থেকেই করা। তো এক্ষেত্রে বলবো, মুক্তি মানে হচ্ছে জন্ম মৃত্যু থেকে সম্পূর্ণভাবে নিজেকে মুক্ত করে দেওয়া, অর্থাৎ কর্মবন্ধন থেকে পূর্ণভাবে মুক্তি লাভ। মানে ভালো কর্মের ফল পাওয়ারও কোনো বিষয় এখানে থাকবে না, মন্দ কর্মের জন্য কোনো শাস্তি পাওয়ার বিষয় এখানে থাকবে না। ব্যাপারটা এরকম যে আমি কিছু ভালো করলাম সেটার জন্য কি ভালো ফল পাবো, যেমন বলা হয়ে থাকে তুমি ভালো করলে জান্নাত পাবে, খারাপ করলে জাহান্নামে যাবে। এই যে ভালো ফল পাওয়া মন্দ ফল পাওয়া এই বিষয়টা মুক্তির মধ্যে থাকবে না। মুক্তি হচ্ছে এই যে কর্মের যে বন্ধন, এই ফলাফল পাওয়া, এই যে একটা ব্যাপার, কিছু করলাম ফিডব্যাক পেলাম, তো এই যে ফিডব্যাক পাওয়া বা যেটা দিলাম সেটা কি আবার একটা কিছু ফেরত পেলাম, এরকম হবে না। তারা এই সব কিছু থেকে সম্পূর্ণভাবে মুক্ত থাকবেন। তাদের ভালো ফল পাওয়ার জন্য জন্ম গ্রহণ করতে হবে না, শাস্তি পাওয়ার জন্য কি জন্মগ্রহণ করতে হবে না। অর্থাৎ যেটা বলা হয়ে থাকে যে মানুষ মৃত্যুর পর তার কর্ম অনুযায়ী আবার একটি দেহ ধারণ করবে, ভালো কর্ম করলে সে এমন একটি দেহ ধারণ করবে বা এমন একটি জায়গায় জন্মগ্রহণ করবে যে সে কি ভালো ফলাফল পাবে, আর যদি সে খারাপ করে তাহলে সে এমন একটি জায়গায় জন্মগ্রহণ করবে, তার পরিবেশ বা জীবন এমন একটা অবস্থায় যাবে সে কি শাস্তি পাবে, বিভিন্নভাবে বিভিন্ন রকম শাস্তি পাবে। তো এটা বারবার চলতেই থাকবে, মানুষ যেমন কর্ম করবে প্রতি জন্মে তার পরের জন্মে কি সে তার ফল পাবে। বৌদ্ধ ধর্ম এবং সনাতন ধর্ম এ ব্যাপারে একমত, তারা এইসব ব্যাপারে তেমন কোনো ঝামেলা করে না। তবে ইসলাম ধর্মাবলম্বী যারা আছেন, মুসলিম আছেন, তাদের মধ্যে অধিকাংশ মানুষ এটা মনে করে থাকেন যে জন্মান্তরবাদ বলে কিছু নেই। কারণ এটা সত্য যে ইসলামে স্পষ্টভাবে জন্মান্তরবাদের ব্যাপারে কোরআন হাদিসের কোথাও বলেনি, যেটা অন্য ধর্মে বলা হয়েছে। আমরা যতটুকু বুঝেছি যে কোরআন এবং হাদিসে বিভিন্ন ইশারা আছে, তো সেই ইশারাগুলোকে কেউ বুঝেছেন আর কেউ বুঝেন নাই, তাই বলা হয়ে থাকে যে ইসলামে জন্মান্তরবাদ নেই। কিন্তু আমরা যতটুকু বুঝি প্রতিটি ধর্মেই জন্মান্তরবাদ আছে। পরকাল বলতে যেটা বোঝাচ্ছে সেটাই কি মূলত পরের জন্ম। আর জান্নাত জাহান্নামের কথা যেটা বলা হয়েছে সেটা অবশ্যই সত্য, কোরআন এবং হাদিসে যা আছে তা সবই সত্য। তবে সেগুলো হচ্ছে কি অধিকাংশই রূপক ভাষায় ব্যবহার করা হয়েছে, অনেকটা বিশ্লেষণ করলে বোঝা যায় স্পষ্টভাবে সেগুলো হচ্ছে রূপক ভাষা। কারণ সেগুলোকে যদি মূল ভাষা বা প্রতীকে অর্থে না নেই, হাকিকে অর্থে গ্রহণ করি, তাহলে দেখা যায় যে ব্যাপারটা গোলমাল লেগে যায়। তখন অনেক আলেম বা অনেক ব্যক্তিকে প্রশ্ন করলে তখন তারা বলে এই ব্যাপারে আল্লাহ ভালো জানেন, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত পারবেন ততক্ষণ পর্যন্ত তর্ক করবে, কিন্তু যখন পারবেন আর তখন বলবে যে আল্লাহ ভালো জানেন। কিন্তু বিষয়টাকে যদি রূপকভাবে নেওয়া হয়, রূপক অর্থে গ্রহণ করা হয়, তখন দেখা যায় না সব কিছু ঠিকঠাক আছে। তো এখানে আমি আসলে ধর্মীয় বিষয়টা আলোচনা করতে চাচ্ছি না, যে ইসলামে আছে কি নাই বা বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম কোন ধর্মে কী আছে সেটা বিষয় না। বিষয় হচ্ছে আমি যেটা বুঝি সেখান থেকে বলছি যে মারিফতে মুক্তি বলতে যেটা বোঝায় বা পরম মুক্তি বলতে সত্যি যেটা বোঝায় সেটা হচ্ছে জন্ম এবং মৃত্যুকে বারণ করা, অর্থাৎ বারবার এই পৃথিবীতে আসা যাওয়ার যে যন্ত্রণা এটা না থাকা, এক কথায় ভালো কর্মের ফলও না পাওয়া, মন্দ কর্মের কি জন্য শাস্তি না পাওয়া, অর্থাৎ এই কর্মটাকে সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। যদি আমি আশা করি ভালো কিছু পাওয়ার তাহলে অবশ্যই আবার ভালো কিছু পাবো ভালো কর্মের জন্য, আর খারাপ কিছু করলে অবশ্যই শাস্তি পাবো। কিন্তু যখন আমি খারাপ কিছু করব না এবং আমি এমন কোনো কর্ম করব না যার জন্য বাসনা রাখবো যে আমি ভালো একটা ফল চাচ্ছি, যেমন আমি কাউকে খাওয়ালাম কিছু বা কিছু দিলাম, দান করলাম, এবং পরবর্তীতে ভাবলাম যে এর জন্য আল্লাহ তাআলা আমাকে উত্তম কিছু দিবেন বা এইভাবে আমি কি ধনী হব বা আরও কিছু পাবো পরের জন্মে, তো এমনটা যদি করি তাহলে অবশ্যই এটার জন্য আমাকে আবার আসতে হবে পাওয়ার জন্য, কারণ যাকে খাইয়েছি খাওয়ার জন্য কি আবার এখানে আসতে হবে। কিন্তু যদি এরকমটা ভাবা হয় না, সে একটা সৃষ্টি জীব,
তিনি ক্ষুধার্ত বা অভাবী, তাকে দান করা উচিত, তাতে তিনি ভালো থাকবেন। সৃষ্টির সেবা হলো প্রভু সন্তুষ্ট থাকবেন, আল্লাহ সন্তুষ্ট থাকবেন। অর্থাৎ আমি কোনো ফিডব্যাক আশা করছি না এখানে। তাহলে কি এই ধরনের কর্মগুলো কি নিষ্কাম কর্ম? অর্থাৎ এখানে কোনো বাসনা নেই। তো এই যে বাসনাহীন কর্ম এবং তাদের যে বিভিন্ন সাধনা, এই দুইটার যখন সমন্বয় ঘটবে তখন কি তারা পরম মুক্তি লাভ করবে। সুফিদের ভাষায় যেটাকে বলা হয়ে থাকে বাকাবিল্লাহ, অর্থাৎ বান্দা যখন বাকাবিল্লার স্তরে পৌঁছে যাবে তখন কি তিনি পরম মুক্তি লাভ করবেন। তার আগ পর্যন্ত ফানাফির শায়েক, ফানাফিল্লাহ বা ফানাফির রাসুল যে স্তরই আছে এগুলো কি সম্পূর্ণ মুক্তি নয় বা পরম মুক্তি নয়। পরম মুক্তির জন্য সব বান্দাকে বাকাবিল্লার স্তরে পৌঁছাতে হবে। বাকাবিল্লার স্তরই হচ্ছে সেই পরম মুক্তির স্তর, যেটাকে সনাতন ধর্মাবলম্বীরা বলে থাকেন যে মুক্তি বা মুখ্য, আর বৌদ্ধ ধর্মাবলম্বীরা বলে থাকেন নির্বাণ। তৃতীয় প্রশ্নটি ছিল, সবাই পীরের কাছে যেতে পারে না বা যাওয়ার সুযোগ পায় না, তো যারা পীরের কাছে যাওয়ার সুযোগ পায় না বা তাদের সেরকম ব্যবস্থা নেই দেখা সাক্ষাৎ করার, তারা কিভাবে শিখতে পারবে? এক কথায়, পীরের কাছ থেকে সরাসরি শেখার যাদের সুযোগ নেই তারা এই মারেফতের বা সুফিবাদের বিভিন্ন বিষয়গুলো বা আত্মজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো কিভাবে শিখবে? এ ব্যাপারে আমি আমার একটি অভিজ্ঞতার কথা শেয়ার করছি। আমি ইউটিউব দেখে আপেলের চারা রোপণের চেষ্টা করেছিলাম বা আপেলের বীজ থেকে চারা উঠানোর চেষ্টা করেছিলাম, তো ইউটিউব দেখে আমি সেটা করতেও পেরেছিলাম। আপেলের চারা হয়েছিল, বীজ থেকে গাছ মোটামুটি বড় হয়েছিল, কিন্তু সেটি কিছুদিন পরে মারা যায়। তারও কিছুদিন পরে জানতে পারি যে বাংলাদেশের আবহাওয়ায় গাছ হলেও কোনোভাবে সেটাতে ফল ধরবে না, তো ফল ধরার জন্য আরও কিছু জাত আছে, শুধুমাত্র সেই জাতগুলো যদি বাংলাদেশে রোপণ করা হয় তাহলে কি সেখান থেকে আশা করা যায় যে ফল হবে। যেমন হরিমন জাতের আপেল, যেটা ভারতের একজন ব্যক্তি আবিষ্কার করেছেন বা সেই জাতটা তিনি উদ্ভাবন করতে পেরেছিলেন, যে আমাদের বাংলাদেশের আবহাওয়ায় বা গরমের যে আবহাওয়া বা নাতিশীতোষ্ণ যে আবহাওয়া, এই আবহাওয়ার মধ্যে সেই আপেলগুলো মানে হওয়া সম্ভব, ফলন হবে সেখানে। তো বিষয় হলো, আমি ভিডিও দেখে অর্থাৎ কারো কাছ থেকে সরাসরি না শিখে কী করলাম, চারা রোপণ করলাম, সেখান থেকে গাছ হলো। অনেকেই কিন্তু আপেলের চারা থেকে গাছ বের করতে পারে না বা বীজ থেকে গাছ কিন্তু বের হয় না, মানে অন্য কিছুর মতো ফেলে রাখলে কিন্তু হয় না বাংলাদেশে, এটার বিভিন্ন পদ্ধতি আছে। খেজুর, এই বিদেশি খেজুর যেগুলো বলা হয়ে থাকে, আরবীয় খেজুর, সেগুলো কিন্তু এভাবে ফেলে রাখলে হয় না, সেগুলো বিভিন্নভাবে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে সেগুলো চাষ করতে হয়, বিশেষ করে বাংলাদেশের মতো জায়গায় আর কি। তো যখন এটা হলো, তারপরে দেখলাম যে গাছটা কি মরে গেল, এবং পরে জানতে পারলাম যে এই গাছে ফলও ধরতো না, কারণ আমি কোন জাত রোপণ করেছি বাজার থেকে এনে আপেল খেয়ে সেটা কিন্তু আমিও জানতাম না। তো এটা কেন ঘটেছে, এটা হচ্ছে আমি একজনের কাছ থেকে সরাসরি শিখিনি, কিন্তু আমি যেটা পেরেছি ভিডিও দেখে কিছু একটা করতে পেরেছি। মোটামুটি একটা জায়গায় গিয়েছিলাম যে চারা উঠেছে, কিছু তথ্য পেয়েছি, কিন্তু পরে যেটা বুঝলাম সেটা হচ্ছে কি আমাকে সরাসরি প্রশিক্ষণ নিতে হবে অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে, তাহলে আর আমার এই সমস্যাটা হবে না। কারণ আমি অনেকের ভিডিও দেখেছি আপেল চারা নিয়ে যারা ভিডিওগুলো করেছেন বা এখন যারা চাষ করার চিন্তা ভাবনা করছেন, তারা দেখা গেছে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রশিক্ষণ নিয়েই এসেছেন, কেউ কেউ ভারতের সেখান থেকে অর্থাৎ ওই জাত যেখানে আবিষ্কার করা হয়েছে সেখান থেকে গিয়েও চারা এনেছেন, যারা এখন বাংলাদেশে সেই চারাগুলো বিলাচ্ছেন বা বিক্রি করছেন। তো বিষয় হচ্ছে, একজন জানেন এরকম ব্যক্তির কাছ থেকে জানতে হবে, তাহলে কি ভালো মতো জানা যাবে। তাছাড়া ওই আমার আপেল রোপণের মতো অবস্থা হবে, গাছ হবে ঠিকই কিন্তু ফল ধরবে না, আবার কি মাঝপথে মরেও যেতে পারে। তো এটা আমি মূলত হতাশ করার জন্য বলছি না, বিষয় হচ্ছে যেটা মুর্শিদ বা গুরুর কাছ থেকে জানার বিষয় সেটা আপনি অন্য কোথাও থেকে জানতে পারবেন না। এই যে আমার ভিডিও থেকে জানছেন বা আরও অনেকের ভিডিও আছে ইউটিউবে, সেগুলো থেকে জানার চেষ্টা করছেন, ফেসবুক থেকে জানার চেষ্টা করছেন, অনেকেই বিভিন্ন বই পড়েন সেখান থেকেও জানার চেষ্টা করেন, কিন্তু আপনি ততটুকুই জানতে পারেন এখান থেকে যতটুকু জানা যায়।
কিন্তু কোনোভাবেই সেটা জানতে পারেন না যেটা মূলত গুরুর কাছ থেকে জানা সম্ভব। আমি আমার অধিকাংশ ভিডিওতেই প্রায় বলে থাকি যে এই অংশটুকু গুরুর কাছ থেকে জানতে হবে, বাকি অংশ গুরুর কাছ থেকে জানেন। অনেকেই হয়তো বা বলেন যে গুরুর কাছ থেকে যদি জানতে হয়, মুর্শিদের কাছ থেকে যদি জানতে হয়, তাহলে আপনার আলোচনা কেন শুনছি, আপনি কেন ভিডিও বানাচ্ছেন।